প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হলাম। গত ক্লাসে তোমাদের কাঠামোগত অঙ্ক 7, 8, 9 নং ছিল, তোমাদের সেগুলো এসডব্লিউ ছিল, বাড়িতে তোমরা সেগুলো অনুশীলন করেছ, সেগুলো বারবার প্র্যাকটিস করেছ, অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো আজকে আমি পরবর্তী ক্লাসে, তোমাদের যেহেতু 9 নং পর্যন্ত এসডব্লিউ ছিল, সেই ক্ষেত্রে আমি এখন 10 নং থেকে শুরু করতেছি। তোমাদের সুবিধার্থে আমি 10 নং এর প্রশ্নটা লিখছি। দেখো তোমাদের যে শীটটা আছে দ্বিতীয় সাময়িকে, সেই শীটটা হাতে নাও, অঙ্কটা একটু মিলাও। 10 নম্বরে কি আছে দেখো, ডিও প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়, 6 মাস শেষে যত পায় তার থেকে পিতাকে 80 টাকা দেয়। এই প্রশ্নটা সবার কাছে আছে, ঠিক না? এখানে ক নাম্বার যেহেতু, ক নাম্বার, ক নাম্বার আর গ নাম্বারে কি বলছে দেখো, ক নাম্বারে বলছে ডিউক 3 মাসে কত টাকা বৃত্তি পায়, ক নাম্বারে বলছে ডিউক 6 মাসে কত টাকা বৃত্তি পায়, আর ক নাম্বারে বলছে ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে আমি ক নাম্বারটা করি, সবাই খাতা কলম নাও। ক নাম্বারটা তুলো, ডিউক প্রতি মানে 1, ডিও 1 মাসে 20 পায় কত টাকা, 90 টাকা। ডিও 1 মাসে কত টাকা বৃত্তি পায়, 90 টাকা। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো ডিও 1 মাসে কত টাকা বৃত্তি পায়, 90 টাকা। তাহলে ক নাম্বারে কি বলছে 3 মাসে কত পায়, তাহলে 3 মাসে বৃত্তি পায় 90 × 3 টাকা। তাহলে সমান সমান দিয়ে 90 এর সাথে 3টা গুণ করো, 3 × 0 = 0, 3 × 9 = 27। তাহলে কত টাকা পায় 3 মাসে, 270 টাকা। দিও 3 মাসে কত টাকা বৃত্তি পায়, 270 টাকা। যেহেতু আমাদের অঙ্কগুলো কাঠামোবদ্ধ, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অঙ্কেই কিন্তু উত্তর হবে, ক নাম্বারে উত্তর হবে, খ নাম্বারে উত্তর হবে, গ নাম্বারে উত্তর হবে। তোমরা কি বুঝতে পারছো দিও 3 মাসে কত টাকা বৃত্তি পায় সেটা কিভাবে বের করবা? আগে 1 মাসে বৃত্তি পায় সেটা লিখবা, সেটার সাথে 3 মাসটা গুণ করে দিবা, তাইলে তোমাদের উত্তরটা চলে আসবে। তোমরা এটা তুলে নাও সবাই। তারপরে খ নাম্বারটা কি বলছে দেখো, বিয়োগ 6 মাসে কত টাকা বৃত্তি পায়, যদি 3 মাসে 1 মাসে যদি 90 টাকা পায় তাহলে 3 মাসে গেলে কত টাকা, 270 টাকা। সেই ক্ষেত্রে 6 মাসে কি আরো বেশি পাবে না, অঙ্কটা কিন্তু ক এর মতই হবে, ক আর ক সেম হবে, শুধুমাত্র সংখ্যাটা একটু চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ অঙ্কটা বুঝতেছি না, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছি। তোমরা ক নাম্বার অঙ্কের জন্য পুরো অঙ্কটাই কি করবা, পুরো অঙ্কটাই করতে হবে, শুধুমাত্র এখানে চেঞ্জ দিলেই আমি পুরো অঙ্কটা মুসলাম না। তোমাদের ক নাম্বারটা কি শেষ হয়েছে, এই 6 3-এর জায়গায় হবে 6। ক নাম্বার অঙ্কটা করো, ক নাম্বারে প্রথমে কি লিখবা, ডিও 1 মাসে বৃত্তি পায় 90 টাকা, ডিও 1 এর যে 6 মাসে বৃত্তি পায়, এখানে 90 এর সাথে কত গুণ হয়ে যাবে, যেহেতু আমরা 6 মাসে বের করতেছি, সেখানে 90 এর জায়গায় 3-এর জায়গায় কত হবে 6। এখানে গুণফলটা করো, গুণটা করতেছি আমি দেখো, 3-এর জায়গায় 6, 6 × 0 = 0, 6 নং কত, 54, 6 × 54 = 540 টাকা। কত টাকা, 540 টাকা। তাহলে দিও 6 মাসে কত টাকা বৃত্তি পায়, 540 টাকা। তোমরা কি সেটা এটা তুলে নিছ, ক নাম্বারটা বুঝতে পারছ? ক আর খ নাম্বারটা হচ্ছে সম্পূর্ণ একযোগ, শুধু মাসটার চেঞ্জ হবে আর কোনো কিছুই না। ঠিক আছে, ক নাম্বারটা তুলে নাও, আমি সাথে সাথে ক নাম্বারটা বলতেছি, ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট আছে। তাইলে এখানে আমাদেরকে কি বলছিল, ডিউকের যে 6 মাসে যে টাকাটা পাবে সেখান থেকে পিতারকে দেয় 80 টাকা, যে টাকাটা থাকবে সেটাই হবে তার কি অবশিষ্ট। যে এখন ডিউক 6 মাসে কত টাকা পাইছে, 500
40 টাকা, সেখান থেকে আমরা কাকে দিব, মিটারকে দিব 80 টাকা। তাহলে তোমরা কি এই অঙ্কটা উঠাইছো? ক নাম্বারটা উঠাইছো? ক নাম্বারটা উঠাইছো? আমি কিন্তু ক নাম্বারের অঙ্ক নিয়ে কিছুটা আলোচনা করলাম, তোমরা ক নাম্বারটা উঠাইতে উঠাইতে আমি বইয়ের কিছু অংশ বললাম। তাহলে আমি এই অঙ্কটা বুঝতেছি, সেক্ষেত্রে আমরা 3 গুণ করে দিলাম। ঠিক আছে, তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? অঙ্কটা একটু
অনেক তো বুঝতে পারবো তোমাদের উঠানো শেষ। আমি ওপরের কিছু অংশ মুছতেছি, তোমরা টিচার গুলো যদি অসম্পূর্ণ থাকে তুমি নিতে পারবে। ফটাফটটা কি বলছে দেখো, তাহলে ভাইয়ের ওজন কার ওজনের অর্ধেক? বাবার ওজনের অর্ধেক। তাহলে আগে আমরা মিনার বাবার ওজনটা লিখি। মিনার বাবার ওজন কত পাইছি আমরা? মিনার পিতার ওজন কত পেয়েছি আমরা? 66 কেজি। কোন আমরা আমরা 66 কেজি পেয়েছি। মিনার পিতার ওজন 66 কেজি। তারপর প্রশ্নে যা আছে তাই লিখবো। তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে এক একে অর্ধেক মানে আধা। তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। পিতার ওজনের অর্ধেক। অর্ধেক মানে কি বলছিলাম আমি? হাফ বলছি। বাড়িয়ে এইতো ঠিক আছে। তোমাদের নিচের অংশকে উঠানো শেষ, আমি বুঝে রাখতেছি। মোট ওজন আমরা কি লিখলাম? তিনজনের মোট ওজন।
6 2 8 8 এর সাথে 3 যোগ করলে 1 সরি 6 2 8 8 এর সাথে 3 যোগ করলে 11 11 এর খাতা আছে কত থাকবে তারপরে আবার 6 2 8 8 এর 3 11 11 এর সাথে হাতের 1 যোগ করলে কত হয় 12 আমি যোগটা আবারো বলতেছি 6 2 এ 6 এর সাথে 2 যোগ করলে 8 8 এর সাথে 3 যোগ করলে 11 11 এর খাতে কত থাকবে আমাদের 1 তারপরে আবার 6 2 8 8 এর সাথে 3 যোগ করলে হচ্ছে কত 11 11 এর সাথে 1 যোগ করলে কত হয় 12 তাহলে তিনজনের মোট ওজন কত 121 কেজি তিনজনের মোট ওজন কত 121 কেজি তিনজনের মোট ওজন কত 121 কেজি তোমরা এই অঙ্কটা উঠাই নাও অঙ্কটা উঠানো হয়ে গেলে তোমরা 12 নম্বর প্রশ্নটা করবা অঙ্কটা উঠানো হয়ে গেলে 12 নম্বর প্রশ্নটা হাতে নাও তোমাদের কি উঠানো শেষ 12 নম্বর প্রশ্নটাকে দেখো একটি প্যাকেটে 32টি লজেন্স আছে সেখানে ক নম্বরে কি বলছে আটটি প্যাকেটে কয়টি লজেন্স আছে খতে বলা হয়েছে 12টি প্যাকেটে কয়টি লজেন্স আছে গড়তে বলা হয়েছে 15টি প্যাকেটে কয়টি লজেন্স আছে এখানে এই অঙ্কটা ক খ গ একই নিয়মে হবে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে তাহলে আমি ক নম্বরটা করি যদি একটি প্যাকেটে 32টা থাকে আটটি প্যাকেটে বেশি থাকবে না কম থাকবে বেশি থাকবে একটি প্যাকেটে একটি প্যাকেটে লজেন্স আছে কতটি 32টি একটি প্যাকেটে লজেন্স আছে কয়টি 32টি সুতরাং 8টি প্যাকেটে বের করতে বলছিল 8টি প্যাকেটে লজেন্স আছে 32 এর সাথে 8টা গুণ হবে 32 এর সাথে 8টা কি হবে গুণ হবে তাহলে 8টা আমরা গুণ করি বত্রিশের সাথে আটটা কি হবে গুণ হবে দেখো আমি কোনটা করছি প্রথমে আটের সাথে দুইটা গুণ করো আট দুগুণ আটে কে আট আট দুগুণা ষোলো ষোলো ছয় বসাইছি হাতে কত থাকবে তাইলে এক তিন আটে নামাতা তিন পর্যন্ত করো আটে কে আট আট দুগুণা ষোলো তিন আটে কত চব্বিশ চব্বিশের সাথে এক একে যোগ করলে তাহলে কত হবে পঁচিশ তাহলে আটটি প্যাকেটে কয়টি লজেন্স থাকবে 256টি আটটি প্যাকেটে কয়টি লজেন্স থাকবে 256টি এটা উঠাই নাও তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো একটি প্যাকেটে যদি 32টা থাকে তাহলে আটটি প্যাকেটে অবশ্যই বেশি থাকবে সেই ক্ষেত্রে অঙ্কটা কি হবে গুণ হবে অঙ্কটা উঠাই নাও সবাইকে অঙ্কটা উঠানো শেষ খা আমাকে কি বলছে দেখো 12টি প্যাকেটে মোট কয়টি লজেন্স আছে 12টি প্যাকেটে কয়টি লজেন্স আছে তাহলে 12টি প্যাকেটে কয়টি লজেন্স আছে আমি অঙ্কটা বুঝে দিচ্ছি 12টি প্যাকেটে কয়টি লজেন্স আছে কিভাবে বের করবো আমরা সেম একই রকম করে কয়ের মতো অঙ্কটা বের করবো কয়ের মতো ফটো বের করব চারটা বসে গেল ছয় দুই আট তিনটা
তিনের উপরে কিছুই নাই সেজন্য তিনটাও বসে গেল। তাহলে আমাদের 12টি প্যাকেটে কতটি লজেন্স থাকবে? 384টি। উত্তর হবে 384টি। আপনারা একটু তুলে দেন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ।